আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে আপনি যদি আপনার আকামার টাকাটা যদি আপনার পে করে থাকেন অথবা ভুলবশত যদি আপনার আকামাটা ঋণ না হয়ে থাকে সেই আকামার টাকাটা কিভাবে আপনার রিটার্ন আপনার নিয়ে আসতে পারবেন। শুধু আকামার টাকা ঋণের আকামার টাকা না, আপনি যদি এক্স্যাক্ট রেন্টের বিশার টাকা জমা দেন সেটিও আপনি কিভাবে অতি সহজেই আপনি যদি না হয় অতি সহজেই আপনার রিটার্ন ব্যাক করতে পারবেন। আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপ ডেস্কটপ যে কোনো কিছু দিয়েই আপনার অনলাইন আপনি করতে পারবেন। হ্যাঁ, জানতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আশা করি যাদের এই সমস্যাটা আছে অথবা আপনারা যারা টাকাটা আপনার রিটার্ন ব্যাক করতে চান, যাদের আকামাটি হয় না, অনেক সময় দেখা যাচ্ছে টাকাটি ডিপোজিট করার পরেও আকামাটি হয় না, তারা অতি সহজে এই কাজটি আপনি করতে পারেন। কোনো কথা হবে না, বরাবরের মতো নেই, আপনার এই কাজটি করার জন্য আপনার যে কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হতে হবে অথবা আপনার যাদের আপনার না থাকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের আপনি হেল্প নিতে পারেন। এখন বর্তমান আমি মনে করি সবারই এনসিবি আল আহলিতে আপনার অ্যাকাউন্ট থাকে অথবা একটি এটিএম কার্ড দিয়ে থাকে, সেটি আপনার লোকেল হোক অথবা ভিসা হোক মাস্টার কার্ড হোক। তবে ফ্রেন্ডস, আজ আমি আলরাজি মোবাইল অ্যাপ্লিকেশনটি দিয়ে দেখাবো কীভাবে আপনি আপনার আকামাটা আপনার টাকাটা আপনার রিটার্ন ব্যাক করতে পারেন। এই জন্য আমি আলরাজি মোবাইল অ্যাপ্লিকেশনটি আমি আছে ও আমি ওপেন করে নিচ্ছি। বরাবরের মতো ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার লগ ইন হয়ে নেবেন। আর কীভাবে ইউজার এবং পাসওয়ার্ড বানাতে হয় আগে আমার একটি ভিডিও আছে, চাইলে আপনার ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আমার ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন হয়ে নিচ্ছি, লগ ইনে ট্যাপ করে দিচ্ছি, একটু ওয়েট করবেন আপনার লোড হওয়ার জন্য। আপনার মোবাইলে একটি 4 ডিজিটের ওটিপি যাবে, যে ওটিপিটা যাবে এখানে আপনি ফিল করে দিবেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি ওটিপি এসেছে 7364। আর আপনি যদি সিমটি একই মোবাইলে ইউজ করে থাকেন তাহলে এখান থেকে অ্যালো করে দিবেন। আমি যেহেতু সিমটি একই মোবাইল ইউজ করছি তাই এখান থেকে অ্যালো করে দিচ্ছি। অ্যালো করে দেওয়ার পর এরকম এন্টারফেস ওপেন হবে, যেহেতু আমি আকামের টাকাটা আপনার আপনার রিফান্ড করব আপনার, সেহেতু এখানে দেখতে পারবেন পেমেন্ট নামের একটি অপশন আছে, এই পেমেন্টে ট্যাপ করে দেবেন অথবা এই অপশনটি এখানে না পেলে এখানে 3 লাইন আছে, এই 3 লাইন ট্যাপ করে দেবেন, 3 লাইন এই পেমেন্ট অপশনটা আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট বিল এখানেও পেয়ে যাবেন। আমার যেহেতু ড্যাশবোর্ডে এটা শুরু হয়েছে তাই এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টে আমি ট্যাপ করে দিচ্ছি, দেন এখানে পেয়ে যাবেন গভর্নমেন্ট পেমেন্ট। এই গভর্নমেন্ট পেমেন্টে আপনি ট্যাপ করে দেবেন, আমি গভর্নমেন্ট পেমেন্টে ট্যাপ করে দিচ্ছি, দেন এখানে পেয়ে যাবেন এক্সপারলেটেন্টুল সার্ভিস, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনি যেই টাকাটা আপনার রিফান্ড করতে চান অথবা রিটার্ন ব্যাক করতে চান সেখানে আপনি ট্যাপ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আকামা নিউ ইস্যু, যদি নতুন টাকা জমা দিয়ে থাকেন এখানে ট্যাপ করে দেবেন, আর আকামা রিনিউর জন্য যদি টাকা দিয়ে থাকেন সেটি যদি ব্যাক করতে চান এখানে দিয়ে দেবেন। যেহেতু আমি রিনিউ টাকাটা ব্যাক করব, রিনিউ আকামা এখানে ট্যাপ করে দিচ্ছি, দেন এখানে 2টি অপশন পেয়ে যাবেন পেমেন্ট রিফান্ড, দেন রিফান্ডে ট্যাপ করে দেবেন। রিফান্ডে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এন্টার আকামা আইডি, আকামা নামটি এখানে টাইপ করে দিবেন, আমি আকামা নামটি এখানে টাইপ করে দিচ্ছি, দেন নেক্সট নেক্সটে ট্যাপ করে দিবেন, দেন যে অ্যাকাউন্ট নম্বরটা আছে এখানে আপনার টাকাটা আসবে, দেন এখানে এখানে ট্যাপ করে দিবেন, এখানে ট্যাপ করে দিবেন, ডিটেলসটা একটু ভালো করে দেখে নেবেন। ডিটেলসটা দেখার পরে এখানে কনফার্ম এটা করে দিবেন, সব কিছু ঠিক থাকলে কনফার্ম এটা করে দেবেন, আমি কনফার্ম এটা করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট ইজ রেকর্ড সাকসেসফুল, এখানে দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ফাইল এটা করে দিবেন, এটা একটি স্ক্রিনশট দিয়ে নেবেন।